হ্যালো গাইস, ফাইনালি সকাল সকাল আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসলাম। আর আজকে আমরা যাচ্ছি টিউশনে, আমি আর একটা বন্ধু মিলে দুজনে যাচ্ছি, আর ওর থেকে কিছু জন আসবে। প্রথম থেকে দেখতে থাকো টিউশনের গোটা ভিডিওটা তুলে ধরবো আজকে। আর এখন বাজে 7:15, আর 5 মিনিট পরে আমরা বাড়াই যাবো পুরো ভিডিওটা। নেক্সট ভিডিও প্রথম থেকে দেখতে থাকো, আশেপাশে একটু ঘুরবো। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ আমরা 5 মিনিটের মধ্যে বেরিয়ে পড়লাম এখন টিউশন যাওয়ার উদ্দেশ্যে। ফাইনালি আমি আমার বন্ধু বেরিয়ে পড়েছি, আর এখন আমরা আছি রাস্তায়, আমাদেরই রাস্তায়, গ্রামের রাস্তায়। সাইকেল চালাতে চালাতে ভয়েসটা দিতে পারিনি, খুব প্রবলেম হচ্ছিল, মোবাইল কাঁপছিল আর ভিডিওটাও কাঁপছিল খুব, ওই কারণে দিতে পারিনি। এখন ফাইনালি রাস্তায়, ফাইনালি এখন তোমরা দেখতে পাবা যে আমাদের সামনেই বারোয়ারি দুর্গা মণ্ডপ। ওখানে হচ্ছে দুর্গা মণ্ডপের প্যান্ডেল হচ্ছে এই যে দুর্গা মণ্ডপ তৈরি হচ্ছে, দুর্গা আমাদের এখানেই হয়, আর একটা হয় পিছন দিকে, ওটাতে যাব। ফুল অ্যান্ড ভিডিওটা দেখতে থাকো, আর লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা ভালো লাগলে। আর আজ যে কোথায় কোথায় যাচ্ছি সব তুলে ধরবো। দেখতে পাচ্ছো আমাদের এটা দুর্গাপুর ব্রিজ, যারা লোকালে বাড়ি তারা সবাই যেন দুর্গাপুর ব্রিজ। আর এর নিচ দিয়ে জল যাচ্ছে, এখন আমাদের বন্যা হয়ে গেছে খুব, বন্যার কারণে এখন নিচ দিয়ে জল যাচ্ছে, সেই ভিডিওটা তুলে ধরছি তোমাদের সামনে। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেওয়া, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেওয়া। আর সামনে নেক্সট এখন আমরা যাই কোথায় কোথায় কোন দিকে যাবো, আর আমরা একটু ভিতর দিকে যাবো, আমলাপাড়া যাকে বলে আমলাপাড়াতে যাবো, কিন্তু আমরা উঠতে যাবো না, রাস্তায় যাবো না, একটু ঘোরা হবে। আর রাস্তার পজিশন খুব খারাপ, গাড়ি ঘোড়া আসবে, ওই কারণে আমরা এখন আমলাপাড়াতে যাব। আমরা আপাতত দুজন আছি, আর দূর থেকে 3-4 জন আসবে, ওই নিয়ে আমাদের 5-6 জন ছেলে পেলে হবে না আজকে, ওরা ঘুরতে যাবে কোথায়, ওই জন্য 4 জন ছেলে আসবে। আর ফাইনালি আমলাপাড়ার দিকে ঢুকে পড়েছি, আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রাইভেট মাস্টার আমাদের জন্য অপেক্ষা করছে, দিলীপ দা। আমাদের দিলীপ দা হবে, দিলীপ দা না, আমার দিলীপ মামা হবে। তোমরা দেখতে পাচ্ছ যে ফাইনালি বন্ধুটা এগিয়ে পড়েছে তাড়াতাড়ি উদ্দেশ্যে, যে দিলীপ ফোন করছিল, মাস্টার আমাদের যে আমাদেরকে টিউশন পড়ায় সে ফোন করছিল যে তাড়াতাড়ি আসো, সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি স্পিডে যাচ্ছিলাম। আর ব্লকটা একটু স্পিডে আর নোট ছিল, তোমরা বুঝতে পারছো যে সাইকেল চালানো আর একটা মোবাইল হাতে ধরা এই ভিডিও বানানো কতটা রিস্ক। আর ফাইনালি বন্ধুটা বেরিয়ে পড়লাম, আর ওখানে আমাদের বন্ধু বসে আছে আর একটা টিউশনের জন্যে, ওখানে বসে আছে সামনের জায়গাটাতে। ফাইনালি ওকে নিয়ে আমরা 3 জন মিলে বেরিয়ে পড়লাম। এখন আমাদের প্রাইভেট মাস্টারের যেখানে প্রাইভেট পড়ায়, টিউশন পড়ায়, সরি টিউশন পড়ায়, ওখানে আমরা বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে পড়ার পথে দেখতে পাচ্ছ সামনে 2 জন, 1 জন ছিল একটু আগে, এখন 2 জন হয়ে গেল। ওই যে যার কথা বললাম যে ওই আসছে, ওর ওখানে বসে আছে, আর একজন আসে আছে বাইরে, ওখানে টিউশনে আসে আছে। আর ফাইনালি দেখতে পাচ্ছ যে টিউশনে আমরা ঢুকে পড়ছি, সামনে দাঁড়ায় আছে ছেলেটা, ওর কথাই বলছিলাম যে মোট আমরা 4 জন হবো আজকে, 4 জন হলাম। আমরা বই কিনি দোকান থেকে 100 টাকা দিয়েছিলাম, হয়ে গেছে। আর এখন দেখতে পাচ্ছ যে আমরা বেরিয়ে পড়লাম, প্রাইভেট ছুটি হয়ে গেল, টিউশন এখন কোথায় কোথায় যাব সেটা তোমাদের কাছে তুলে ধরবো, যে আমরা এখন সবাই আলাদা ছিন্ন ভিন্ন হয়ে যাবো, ছিন্ন ভিন্ন হয়ে এখন আমরা 2 জন বেরিয়ে পড়লাম, আমি আর তুষার। হ্যালো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিও দেখাবে, গুড বাই, টাটা।